সালামু আলাইকুম। মায় রমজানের শুভেচ্ছা জানাচ্ছি আরেকবার, সাথে সাথে বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আজকে আলোচনা করব কোভিড ভাইরাস সম্বন্ধে। কোভিড ভাইরাস মারাত্মক একটা ভাইরাস। কোভিড হলে কি করতে হবে অনেকেই প্রশ্ন করে থাকেন। আমার বেশিরভাগ রোগী কোভিড 19-এর রোগী, তারা বিভিন্ন প্রশ্ন করে থাকেন, প্রশ্নগুলোর উত্তর দিয়ে থাকেন। বিশেষ করে যারা আমার রোগী তারা জেনে রাখুন, কোভিড হলে আপনার কোনো সিমটম থাকতেও পারে নাও থাকতে পারে। সিমটম না থাকলে ভালো, আবার এরা আরেক দিক দিয়ে খারাপ। কারণ যাদের সিমটম নেই তারা মনে করে তাদের কোভিড নেই, সুতরাং তারা অবাধে চলাফেরা করছে, তাদের বাচ্চাকে কোলে নিচ্ছে, কোলাকুলি করছে, হ্যান্ডশেক করছে, মসজিদে যাচ্ছে, বিপদমুক্ত দূরত্ব বজায় রাখছে না, মাস্ক পরছে না, হাত পরিষ্কার করছে না। যাদের সিমটম আছে সেটাই ভালো। সিমটম হলে বোঝা যাচ্ছে যে তার ইমিউন সিস্টেম কাজ করছে, সে কোভিড টেস্ট করতেছে, কোভিড টেস্ট পজিটিভ হচ্ছে, পজিটিভ হলে তারা ডাক্তারের পরামর্শে চলাফেরা করছে। যাদের কোভিড পজিটিভ আমি অবশ্যই তাদেরকে উপদেশ দিব, তারা ডাক্তার দেখান, বিশেষ করে মেডিসিনের কনসালটেন্ট দেখান। সাধারণ এমবিবিএস ডাক্তারদেরকে না দেখিয়ে একটু কষ্ট করে হলো মেডিসিন কনসালটেন্ট দেখান। যদি আমাকে দেখান ডাক্তার আতাউর রহমান খান, আমি কনসালটেন্ট ইন্টারনাল মেডিসিন অ্যান্ড কোভিড কেয়ার, আসগরানি হসপিটাল, দয়াগঞ্জ, গেন্ডারিয়া, ঢাকা। যারা আমার ফি দিতে অক্ষম তাদেরকে ন্যূনতম প্রাইসে, ন্যূনতম মূল্যে আমি সমান সেবা দান করব, এই প্রমিস করছি রোজার দিনে। আর যারা অর্থবান তারা অবশ্যই আসবেন, আপনাদেরকে সুন্দর পরামর্শ দিব। কোভিড হলে যে আপনাকে ভর্তি হতে হবে এমন কোনো কথা নেই, প্রয়োজন হলে ভর্তি করব, প্রয়োজন না হলে বাসায় চিকিৎসা দিব। তবে কোভিড রোগীদেরকে আমি প্রায় দুই দিন পর বা একদিন পর পরই ফলো আপ করতে বলি, এদের টেলিফোন কমিউনিকেশন অথবা সরাসরি অথবা ভিডিও কনফারেন্সের মাধ্যমে কোভিড রোগীদেরকে দেখাশোনা করি। কারণ কোভিড রোগীরা 14 দিন তাদের একটা রিস্ক পিরিয়ড, 14 থেকে 21 দিনের ভিতরে তারা সাধারণত ভালো হয়ে যায়, অনেক ক্ষেত্রে তাদের 2 মাসও লেগে যেতে পারে। বেশিরভাগ কোভিড রোগী, সুখের খবর যে বেশিরভাগ কোভিড রোগী চিকিৎসা ছাড়াই ভালো হয়ে যাচ্ছেন, তাদের কোনো সিমটম নেই, তারা ভালো হয়ে যাচ্ছেন। তবে তাদের কাছে আমার মূল্যবান উপদেশ, আপনারা আপনাদের ফ্যামিলি পরিজনকে সুরক্ষায় রাখার চেষ্টা করবেন। কারণ আপনাদের সিমটম না থাকলেও আপনারা যদি কোভিড রোগীর পাশে থাকেন, তাদের সাথে এক্সপোজড হন, অবশ্যই টেস্টটা করে নেবেন। সরকারি হাসপাতালগুলোতে টেস্ট খুবই স্বল্প মূল্যে টেস্ট গ্রহণ করা হয় এবং রেজাল্টও 12 থেকে 12 ঘন্টার ভিতরে, 12 ঘন্টার মধ্যেই রেজাল্ট দেওয়া হয় বলে আমার বিশ্বাস। 12 বা 24 ঘন্টার মধ্যে রেজাল্ট দিলেও ভালো। আপনার কোভিড না হলে আজকে যে আপনার কোভিড নেগেটিভ তার অর্থ এই নয় যে কালকে আবার পজিটিভ হবে না। সেই কারণে আমি বলবো যে আপনার কোভিডের যে সমস্ত নিয়মকানুন সেই নিয়মকানুনগুলো মেনে চলবেন, মাস্ক পরিধান করবেন, 6 ফুট দূরত্বে অবস্থান করবেন, হাত পরিষ্কার করবেন, সবসময় সুরক্ষায় থাকার চেষ্টা করবেন। আর কোভিড হয়ে গেলে বাসায় যারা হোম আইসোলেশনের অ্যাডভাইস পেয়ে থাকেন আমাদের মাধ্যমে, তাদেরকে হোম আইসোলেশনে থাকতে বলবো। হোম আইসোলেশনে রুমের ভিতরে আপনার মাস্ক পরার দরকার নেই, ভেন্টিলেশনের জন্য জানলা খুলে দিবেন, ফ্যান ছেড়ে দিবেন, এসিও চালাতে পারেন, ঠান্ডা বা গরম পানি দিয়ে গোসল করতে পারেন। সবাই তো গরম পানির গিজার নাই বাসায়, আমি কীভাবে দাবি করবো যে গরম পানি দিয়ে গোসল করুন? ঠান্ডা পানি দিয়ে গোসল করতে পারেন, গরম পানি দিয়ে গোসল করতে পারেন। খাওয়া দাওয়ার ব্যাপারে কোনো রকমের বাধ্যবাধকতা নাই, তবে প্রচুর তৈলাক্ত জিনিস খাবেন না, প্রচুর গরুর মাংস, খাসির মাংস, গলদা চিংড়ি, প্রচুর ডিম, এগুলো খাওয়ার কোনো প্রয়োজন নেই। প্রচুর শাকসবজি খেতে পারেন, বাদাম খেতে পারেন, যে কোনো ধরনের সস্তা বাদাম আমাদের এই বাংলাদেশে পাওয়া যায়, শাকসবজি প্রচুর পাওয়া যায়, এগুলো খাবেন। ফলমূল যেগুলো আছে, তরমুজ আছে, আনারস আছে, কলা আছে, আপেল আছে, এগুলো খাবেন, ডেলি খেতে পারেন। ভিটামিন খেতে হবে এমন কোনো কথা নেই। আর কিছু কিছু ওষুধ সাধারণ এমবিবিএস ডাক্তাররা দিয়ে থাকে, আমার খুবই মানে খুব কষ্ট লাগে, যেটার কোনো ভিত্তি নেই সারা পৃথিবীতে, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া কোথাও এর ভিত্তি নেই। যে ওষুধগুলো বলছি, ইভারমেকটিন, উকুনের ওষুধ, স্ক্যাবো,
ডক্সিসাইক্লিন, এজিথ্রোমাইসিন, সেফ থ্রি এই সমস্ত ওষুধ দিয়ে থাকেন, কয়েকশো টাকা রোগীর খরচ করে থাকেন। ডাক্তার সাহেবরা অনুগ্রহ করে এই সমস্ত ওষুধ আপনারা দিবেন না। যদি এই সমস্ত ওষুধ যদি কোভিড ভালো করতো তাহলে এখানে কোভিডে এত লোক মারা যেত না, তাদেরকে আমরা ভর্তি করাতাম না। আমি 5-6 হাজার রোগী এ পর্যন্ত দেখেছি কোভিডে। আল্লাহর রহমতে আমার সব রোগী ভালো হয়ে গেছে এবং আমার বিশ্বাস ইনশাআল্লাহ সব রোগী ভালো হবে। আমরা দৃঢ়তার সাথে বলতে চাই কোভিডের পরিষ্কার, দেয়ার ইজ নো ভ্যালিড ট্রিটমেন্ট ফর কোভিড, বাট যেগুলো FDA অ্যাপ্রুভ করেছে, আমেরিকার FDA অ্যাপ্রুভ করে যাচ্ছে সেগুলোই আমি ফলো করছি। সে সমস্ত ওষুধকে ইমার্জেন্সি অথরাইজেশন দিয়ে চালিয়ে যাচ্ছে, কিন্তু সেগুলো এখন পুরোপুরি আপনার হয় নাই, প্রুভ হয় নাই, ফেজ থ্রিতে আছে। তো এই সমস্ত জিনিসগুলো লক্ষ্য রাখবেন আর টাকা পয়সার চিন্তা করবেন না। আমার কাছে আসবেন, আমি হাজগর আলী হাসপাতালের দোতলায় বসি। যদি টাকা পয়সা একদম না থাকে তাও আমি ফ্রি দেখবো, তবে যেহেতু হাসপাতাল এটা একটা কর্পোরেট হসপিটালে কাজ করি, কিছুটা ন্যূনতম ফি আপনার থেকে তারা নেবেই। সেক্ষেত্রে তবু আপনি অনেক লাভবান হবেন, একটা ভালো পরামর্শ পাবেন। আমি বিশ্বাস করি আমার কাউন্সেলিং, আমার কথাবার্তায়, আমার চিকিৎসায় আপনি ভালো হয়ে যাবেন। আর এই কোভিডকে নির্মূল করার জন্য আমি একদম সাহসী, দৃঢ় সাহসী যোদ্ধা বলে নিজেকে আমি গণ্য করি এবং সেই জন্য আমি আপনার দোয়া চাই। আরেকটা প্রশ্ন এখানে করেছিলেন যে কোভিড হলে সাঁতার কাটতে পারবো কিনা। অবশ্যই পারবেন, কোভিড হলে নদীতে সাঁতার কাটতে পারবেন, কলের পানিতে গোসল করতে পারবেন, কোনো অসুবিধা নাই। তবে কন্ট্যাক্টে থাকবেন না, কন্ট্যাক্টে না যাওয়াই ভালো। আর কোভিড রুগীরা একটা বাথরুম আলাদা ইউজ করবেন, কারণ কোভিড যখন বাথরুম ইউজ করার পরে ফ্লাশ করেন, ফ্লাশটা প্রায় 3 ফিট উপরে, প্রায় 1 ফিট উপরে চলে যায় ফ্লাশের অ্যারোসলটা। সেটা যদি অ্যারোসলের ভিতরে কোভিড ভাইরাস থাকতে পারে, সেই অ্যারোসল যদি আপনি নাক দিয়ে গ্রহণ করেন সেটা ক্ষতিকর, কারণ প্রমাণ পাওয়া গেছে কোভিড পেশাব বা পায়খানার সাথে যেতে পারে। তবে পেশাব পায়খানা ধরলে কেউ যদি টাচ করে পেটে ভুলে কোভিড হবে না, তবে হাতটা ভালো করে ধুয়ে নেবেন। সেই জন্যই কোভিড রোগীদেরকে বলা হয় আপনি একটা আলাদা বাথরুম ইউজ করেন সম্ভব হলে। কোভিড নিয়ে ভয় পাবেন না। এই গত কয়েকদিনে আমার প্র্যাকটিসে আমি দেখেছি কোভিড অনেক কমে গেছে, দিন দিন আরও কমে যাবে। কামনা করছি কালকে যেন আরও কমে যায়, পরশু যেন আরও কমে যায়, আগামী সপ্তাহে যেন আরও কমে যায়। ইনশাআল্লাহ কমতে কমতে একদিন জিরো হয়ে যাবে। আপনাদের দোয়া কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো থাকেন, আবার দেখা হবে।